এই ফাইনালি আপনার আর সি এফ টু মিড বক্সের সাউন্ড কোয়ালিটি দেখলেন তো এখন আমাদের হচ্ছে ডেলিভারি টাইম যার জন্য লোডিং করা হচ্ছে বক্সগুলো আর সি টু মিড বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে বক্সগুলো টেস্টিং আপনাদেরকে দেখালাম তো এগুলো সাধারণত এখন লোডিং হচ্ছে এখনই জাস্ট এই বক্সগুলো উঠে যাবে তো এগুলো আমাদের কাছাকাছি কিন্তু লোকাল মাল তবুও সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া আমাদের এখনও আরও অন্যান্য বক্সের কাজ চলছে সিক্স ডি এছাড়া থ্রি মিডের কাজ হবে পনেরো ইঞ্চি তো সেগুলার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এগুলো জাস্ট আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরেই আস্তে আস্তে আপনারা সব ধরনের বক্সে ভিডিও দেখতে পাবে আমাদের চ্যানেলে আর এছাড়া যদি কেউ বক্স ক্যাবিনেট তৈরি করতে চান যে কোনো ধরনের বক্স ক্যাবিনেটের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার অথবা ভিডিও টাইটেলে আমার কন্টাক্ট নম্বর পেয়ে যাবেন আপনারা তাহলে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো যে কোনো ধরনের বক্সের জন্য অর্ডার দিতে পারেন আপনারা যে কোনো স্টাইল যে কোনো মডেল বক্স তো সব ধরনের বক্স কিন্তু আমাদের এখানে বানানো হয় জে ভিএলআরসিএফ এছাড়া হচ্ছে মনিটার এছাড়া লাইনারি বিভিন্ন ধরনের কিন্তু বক্স ক্যাবিনেট বানানো হয় তো আপনাদের অর্ডার অনুযায়ী কিন্তু কাজ করা হয় সাধারণত আমাদের ক্যাবিনেট তো সম্পূর্ণ ক্যাবিনেটটা টু মিটার বক্সগুলো দেখলেন আপনারা এছাড়া সাউন্ড কোয়ালিটি দেখলেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বক্সগুলোর ফিনিশিং গেট আপ কী ছিল বক্সগুলো জাস্ট এক্ষুনি ফিটিং হয়েছে ফিটিং হওয়ার পর টেস্টিং করার পর জাস্ট এই লোডিং হচ্ছে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর বেশি কথা বলবো না এছাড়া কি ওয়ান এই বক্সগুলো যে টেস্টিং করা হলো এগুলোতে সাধারণত স্পিকার যেটা ছিল কি ওয়ান কোম্পানির পনেরো ইঞ্চি সাড়ে চারশো মডেলের যে স্পিকারটা আগে রিভিউ দিয়েছিলাম তো সেই স্পিকারটাই কিন্তু এই মিডগুলোতে অ্যাকচুয়ালি লাগানো আছে তো মিডটা রেডি করা হয়েছে অ্যাকচুয়ালির সামনে ফ্রন্ট বেস এবং হচ্ছে লং থ্রোর জন্য দুটোর জন্যই কিন্তু মিডটা রেডি করা হয়েছে ফ্রন্ট বেস পাবেন এই ক্যাবিনেট দিয়ে এছাড়া হচ্ছে দূরের লং থ্রো কিন্তু দুটোই পাবেন তো সেরকমভাবে কিন্তু সম্পূর্ণ ক্যাবিনেটটি রেডি করা হয়েছিলো তো জাস্ট যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যাবিনেটগুলো সম্পর্কে এছাড়া স্পিকার যেটা লাগানো আছে সেটা হচ্ছে কি ওয়ান সাড়ে চারশো এম সেটাও বলে দিলাম সেটাও তো বুঝতে পারছেন আশা করি এছাড়া সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা জাস্ট হচ্ছে অব মোবাইলে ভিডিও রেকর্ডটা করা হয়েছিলো যার কারণে সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা তো সাউন্ড কোয়ালিটি আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তো চাইলে আপনারা হেডফোন দিয়ে শুনে দেখতে পারেন সাউন্ড কোয়ালিটি কী ছিল তো এগুলোতে এখনও এফ লাগানো হয়নি জাস্ট স্পিকারগুলো দিয়ে ফিটিং করা হয়েছে এফ এড করলে সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন সাউন্ড তবুও মোটামুটি কিওয়ান কোম্পানির পনেরো ইঞ্চি সাড়ে চারশো এমবিএন যে স্পিকারটা আছে এটা কিন্তু মিড বেসের জন্য এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু দারুণ প্রোভাইড করছিল তো স্পিকারটা খুব একটা খারাপ না সামনে প্রেশার প্লাস লং থ্রার জন্য দূরের জন্য চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনারা লং থ্রোটা বেশি চাইছেন তাহলে আপনারা সবসময় তিন ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার ব্যবহার করবেন আর যদি আপনারা সামনে ওয়েটবিট প্লাস আপনাদের হচ্ছে সামনে ভাইব্রেশনটা বেশি দরকার তাহলে আপনারা পনেরো ইঞ্চি স্পিকারের মধ্যে চার ইঞ্চি কোয়েল অথবা সাড়ে চার ইঞ্চি কোয়েল স্পিকার ব্যবহার করতে পারেন তো আরেকটা কথা যেটা হচ্ছে আপনাদের ক্যাবিনেটে যতটা ওয়াট ইজ স্পিকার এড নিতে পারবে সেই হিসাবে আপনারা কিন্তু সবসময় ক্যাবিনেটে স্পিকার এড করবেন তাতে আপনাদের সাউন্ড কোয়ালিটিও ভালো হবে আর ক্যাবিনেটেও কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে নেক্সট ভিডিওতে তো সবার সঙ্গে আবার দেখা হচ্ছে বাই বাই